আমার উপর এত কঠোর প্রশ্ন নড়েন, আমার খুব কষ্ট হয়, কথা বল আমার সাথে প্লিজ। তাহলে তাহলে আমি কি চলে যাব? আমি কাউকে ডাকিনি। হ্যাঁ আমি জানি তুই কাউকে ডাকিসনি, আমি নিজে থেকেই তোর কাছে এসেছি, কিন্তু এর আগেও তো তোর কাছে আমি লক্ষ্যবার এসেছি, তুই তো কখনো এরকম মুখ ফিরিয়ে থাকিসনি। মুখ ফিরিয়ে থাকার কোনো যুক্তি কি নেই? হ্যাঁ যুক্তি আছে, যুক্তি আছে, সেটা তোর দিক থেকে, কিন্তু আমার দিক থেকে নেই। মিথ্যাচারী, কপট, তুই আবার আমাকে যুক্তিহীন বলছিস? আমরা দুজন অঙ্গীকার করেছিলাম বিয়ে করব না, কিন্তু আমাকে কিছু না জানিয়ে তুই বিয়ে করে দিয়েছিস, আমি কিচ্ছু বলিনি। আমরা দুজন হাতে হাত রেখে শপথ নিয়েছিলাম একসঙ্গে ধ্যান করব, ঈশ্বরকে খুঁজব, কিন্তু তুই সংসারে মজেছিস, আমি তাও কিছু বলিনি, কিন্তু এখন এখন তুই দক্ষিণেশ্বরে গিয়ে এক পাগলের পায়ে হাত দিয়ে প্রণাম করছিস। এই কথাটা শোনার পর থেকেই আমি আর তোকে সহ্য করতে পারছি না। চলে যা এখান থেকে, গিয়ে মার সঙ্গে বসে গল্প কর, গেট আউট। আর শোন, মার সঙ্গে বসে গল্প করতে যদি মন না চায়, তাহলে যা দক্ষিণেশ্বরে তোর সেই উপাস্য পাগলের কাছে, কথার জাদুকরের কাছে, গিয়ে আরো নতুন কিছু ভণ্ডামি শেখ। ব্যাস নড়েন ব্যাস, এতক্ষণ ধরে তুই যা যা বলেছিস আমি সবকিছু শুনেছি, আমার আর সহ্য হচ্ছে না। কেন রে, মহাযোগী ঠাকুরের নামে কিছু সত্যি কথা বলেছি বলে সহ্য হচ্ছে না বুঝি? নরেন, তিনি কেবল মহাযোগী নন, তিনি স্বয়ং পূর্ণ ব্রহ্ম। ব্যাস তাহলে তো হয়ে গেল। স্বয়ং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যা সাধনা করছেন দর্শন পাবেন বলে, তুই তো স্বচক্ষে প্রায় প্রত্যেক দিনই তাকে দেখতে পাচ্ছিস। হ্যাঁ নরেন, আমি দেখছি, নিরাকার ব্রহ্মকে সাকার রূপে দেখছি, দেখছি সাধারণ এক মানুষ হয়েও এক অসাধারণ মানুষকে, নিরাকার আর সাকারের প্রশ্নের উত্তরে যিনি কেশব সেন মশাইকে বলেছিলেন, দুটোর মধ্যে একটিতে বিশ্বাস রাখলেই চলবে। কি? খুব সহজ সরল ভাষাতে বলেন, যার যা পেটে সয় তাই খাওয়া উচিত। তুই আমাকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দে, তবু বারবার আমি তোর কাছেই আসব। তুই আমাকে যতই ঠাকুরের কাছে যেতে না বল, আমি ঠাকুরের কাছেই যাব। কেন জানিস? খুব জানি, আমি বেশ বুঝতে পারছি, ওই লোকটা তোকে হিপনোটাইজ করেছে, আর এই নেশা থেকে এখনই বেরোতে না পারলে একদিন ওই লোকটার মতো তুইও পাগল হয়ে যাবি। না রে নরেন, এরকম সাধনার পাগল হওয়া শুধু আমার পক্ষে নয়, পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। আমি তো খুব ধন্য, আমি পূর্ণ যে আমি ঠাকুরের দেখা পেয়েছি। আর রইল আমার সংসার করা আর বিয়ে করার কথা। আমার যাতনা আমার মধ্যেই থাকে রে নরেন, আমি আসি রে, আসল বাড়িতে আশ্রয় না পাওয়া অবধি মামার বাড়িতেই উঠতে হবে আমাকে। আসি। আসল ঘরে আশ্রয়, তার মানে রাখাল কি করতে চাইছে এটাকে? শিখরায় ভালো স্কুল কলেজ ছিল না পড়াশোনার জন্য, তাই তোমার বাপের বাড়িতে তাকে পাঠিয়েছিলাম। আমি দেখেছি হেমাঙ্গিনী, তোমার নিজের ছেলে না হওয়া সত্ত্বেও তুমি তাকে কোনোদিন অবহেলা করনি, মাত্র 5 বছর বয়সে তুমি তাকে মায়ের মতো কোলে টেলে নিয়েছিলে। বলো তো
এতক্ষণ বলে তো কি চায়, কি চায় সে? না কাল আমার সোনার টুকরো ছেলে ওই বেম্ম সমাজে গিয়ে গিয়ে একটু মাথাটা বিগড়ে গিয়েছে। আপনি ওকে একটু সময় দিন, দেখবেন দেখবেন ও ঠিক হয়ে যাবে। কবে আর কবে ঠিক হবে রাখালের মা? ঠিক হবে বলে তো অল্প বয়সের ছেলে বিয়ে দিলাম। হ্যাঁ বলতে পারো একরকম জোর করেই বিয়ে দিয়েছিলাম, কিন্তু তাই বলে নিজের বিবাহিত স্ত্রীকে সে মর্যাদা দেবে না, এই আবার কি কথা? কেন দেবেন ঠাকুর তার পরিবারকে মর্যাদা দেন না? ওই যে ওই কেশব সেন মশাই, সে তার মা স্ত্রীকে মর্যাদা দেন না, সম্মান করেন না? আর তোমার ছেলে সে হয়েছে একটা অকাল কুষ্মাণ্ড, আর হয়েছে ওই দক্ষিণেশ্বরের পাগলাটার পাল্লায় পড়ে। এমন ভাবে মাথাটা ছিপিয়েছে যে বাড়িতে লোক পর্যন্ত পাঠায়, ইচ্ছা করছে না। দোয়াই আপনার, ছেলেটা ঘরে এলে বুঝতেই তো পারছি বিশ্বেশ্বরী এখন এখানে, ওর সামনে যদি আপনি রাখালকে মারধর করেন তাহলে যে ও বড্ড কষ্ট পাবে। এমনি তো মেয়েটা আমার স্বামী সুখ থেকে বঞ্চিত, তার উপর যদি আমি ওকে কষ্ট পাই না রাখালের মা, কেন কেন বলতে পারো বিশ্বেশ্বরী এইভাবে কষ্ট পাবে? কেন তাকে এইভাবে কাঁদতে হবে? ওই ওই মনমোহন বৌমার দাদা, সে কেন রাখালকে বারণ করতে পারে না? কেন তার দক্ষিণেশ্বরে যাওয়া আটকাতে পারে না বলতে পারো? মনমোহন এলে ওকে আমি সব বুঝিয়ে বলবো। আপনি আপনি এখন একটু শান্ত হন, একটু শান্ত হন আপনি। শান্ত হন? শান্ত হব? না 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 রাখালের মা, রাখাল হচ্ছে আমাদের ছেলে, যা করার আমাকেই করতে হবে। কি কি করবেন আপনি? ওর দক্ষিণেশ্বরে যাওয়ার পথ আমি আটকে দেব। রাখাল, এতক্ষণে তোমার ঘরে ফেরার কথা মনে হলো? কোথায় কোথায় গিয়েছিলে? ওই দক্ষিণেশ্বরে? না আজ সেখানে যাওয়া হয়নি, কাল যাব। কাল যাবে? কাল কেন, আর কোনোদিন যাতে যেতে না পারো আমি সেই ব্যবস্থা করব। এসো এসো আমার সঙ্গে। কি আপনি আমার হাত চেপে ধরছেন কেন? এসো। ওকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? সরে যাও সরে যাও। এর মধ্যে তুমি এসো না রাখালের মা, চলে এসো। আমি ওকে কয়েদ করে রাখবো যাতে বাড়ির বাইরে পা না দিতে পারে। এসো। মারে ও মা মারে। কি হয়েছে ঠাকুর? রামেলুর খুড়ি, এখানটা বেদনা করছে কেন গা? বেদনা করছে কেন? সে কি ব্যথা করছে ঠাকুর? হ্যাঁ গা, খুব ব্যথা করছে গো, খুব। আপনি এখানে বসুন, উঠলেন কেন আপনি, বসুন দেখি। ওরে সেখানে পাঠালাম, এখনো এলো নিজে। কারে কোথা পাঠিয়েছেন? ওই তো লেটু ও লেটু, সে এলো নি। হ্যাঁ রে লেটু, তারে এর কথা বলেছিলি? তার সঙ্গে দেখা হয় নাই ঠাকুর। ও দেখা হয়নি? ও লেকিন ওর জমিদার বাবু আছে না, রাখাল দাদা জি কা পিতাজি, ও আমাকে মুখ কালা করে বহুত বার বললো। লাটু, তুই রাখালের বাড়িতে গিয়েছিলি? হ্যাঁ গা, আমি ওরে পাঠিয়েছিলুম। ওই রাখাল রে দেখতে না পেয়ে এখানটা যে বড় আকুলি বিকুলি করছিল গো, আকুলি বিকুলি করছিল। জমিদার বাবু বহুত রাগিয়ে আছেন। হ্যাঁ, রাখাল দাদা যাতে এখানে আসতে না পারে তার জন্য উনি যা খুশি করতে পারেন। হ্যাঁ, যা কিছু মানে? আরে সে কি করতে পারে রে, কি করতে পারে? জমিদার বাবু বললেন আমি জমিদার আছি, আমি গুম করে কায়েত করে অনেক কিছু করে রাখতে পারি। হ্যাঁ আরো বহুত কিছু বললেন। শ্রীবাদ রাখাল দাদাকে এখানে আসতে দিবেন নাই। হ্যাঁ ওরা বললে যে ওরা রাখাল রের কাছে আসতে দেবে নি, ওরা বললে। আমাকে দেখে এতো রাগিয়ে গেল না ও রাখাল দাদার পিতাজি, আমি বহুত ডর লাগছে ঠাকুর।
ব্যাটারে বন্দি করবে কেমনে? জমিদার আছে না, শরীরে দয়া মনে নেই আছে। জমিদার বাপের পেরান কি আলাদা হয়? ও ঠাকুর, আপনি কিচ্ছুটি ভাববেননি, রাকালের মা আছে, তেনার পেরানির দয়া মায়া আছে, রাকালের কিচ্ছুটি হবেনি। হেরে দেখতে না পেয়ে সে যে খুব কাঁদছে, খুব খুব কাঁদছে, ওই খাঁচায় পোড়া পাখির মতো ডানা ঝাপটাচ্ছে, খুব ডানা ঝাপটাচ্ছে। দৌড় খোলো মা, মা দৌড় খোলো, বদ্ধ ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে মা, মা দয়া করে দৌড়টা খোলো মা, মা শুনবে না, কেউ শুনবে না আমার কান্না, কেউ শুনবে না। কিন্তু তুমি তুমি কি শুনতে পাও না ঠাকুর? তুমি তো অন্তর্যামী, তুমি কি আমার কান্না শুনতে পাও না? রাখাল, রাখাল এলি, রাখাল, রাখাল এলি, রাখাল, রাখাল এলি। এসেছো তুমি, এসেছো আমাকে মুক্ত করতে। এ কি তোমার চোখে জল কেন ঠাকুর? তবে তুমি কি আমাকে চাও না? কিন্তু কিন্তু আমি তো তোমাকে চাই ঠাকুর, আমি সব পারবো সব, কিন্তু তোমাকে না দেখে আমি থাকতে পারবো না ঠাকুর, থাকতে পারবো না। তোমার শ্রী চরণে একটু জায়গা চাই ঠাকুর, একটু জায়গা চাই, আমাকে তোমার, আমাকে তোমার পায়ের কাছে নিয়ে যাও ঠাকুর, নিয়ে যাও আমাকে তোমার পায়ের কাছে, আমাকে মুক্ত করো ঠাকুর, মুক্ত করো আমাকে, মুক্ত করো আমাকে। দয়া করো তুমি তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার ব্রহ্মস্বরূপ, আমার সর্বস্ব, মুক্ত করো আমাকে, মুক্ত করো ঠাকুর, মুক্ত করো আমাকে, মুক্ত করো। খাবার ফেলে এভাবে এর ব্যাটা যে বড় আতান্তরে পড়েছে গো, বড় আতান্তরে পড়েছে। মা অন্নপূর্ণা, তোমার ব্যাটারে তুমি ক্ষমা করে দিও গো, ক্ষমা করে দিও, এর ব্যাটা যে বড় বিপদে পড়েছে গো, বড় বিপদে পড়েছে। চোখ ভেসে যাচ্ছে জলে, তখন এ কি করে ঠিক থাকতে পারে, ঠিক থাকতে পারে ঠাকুর? তবে কি রাকালের কোনো গো? হ্যাঁ হ্যাঁ, রাখাল যে বড় বিপদে আছে, বিপদে আছে। তুমি শুনলে নি তোমার আরেক বেটা কি বলে গেল? তার বাপ তারে বন্দি করে রেখেছে, আটকে রেখেছে। ও বললো নি যে তারে কয়েদ করে রাখতে পারে, গুম করে দিতে পারে। তার বাপ যে তারে কয়েদ করে রেখেছে, কয়েদ করে রেখেছে। না না ঠাকুর, লাটু তো কেবল অমন সন্দেহ করেছে, তাছাড়া অত বড় ব্যাটারে কেউ কেনই বা কয়েদ করে রাখবে ঠাকুর? আছে আছে, সে বিপদে আছে গো, সে বিপদে আছে। এখন সে বিপদ থেকে কে রক্ষে করবে তারে, তার দুর্গতি থেকে কে তারে রক্ষে করবে বলো দেখিনি? কেন ঠাকুর, তিনি আছেন না?
আমরা দুগ্গতি হরা কালী ঘরের মা। আপনি ভাববেন তিনি আপনার বেটারে রক্ষে করবে। তুমি ঠিক বলেছো গোরামিলু খুড়ি, ঠিক বলেছো। তুমি দিশে দেখালে গো, দিশে দেখালে। যাই গো যাই, আমি মার কাছে যাই, মা নিশ্চয়ই এরে পথের দিশে দেখাবে, পথের দিশে দেখাবে। মা মারে মারে মা, ও মা মারে ও মা। ও ঠাকুর, এ তো হঠাৎ নিয়ে নেবেন। কালিকা খড়গ ধারী ভাগ্য করে ঠাকুরের কাছে হে কোন বেটা এইছে, যার বিপদে স্বয়ং বিপদ তার দিশে হারা। এমন বেটার মুখ দিয়ে ওই মা ডাকটা শোনার জন্য আমার মনটা যে আকুলি বিকুলি করছে ঠাকুর, আকুলি বিকুলি করছে। যে মা ওর পাকনা ধরিয়ে গেছে, পা আটকে গেছে মা। ওমা ওরে তুই মুক্ত করে মা, ওমা ওই খোলা বাতাসে তারে শ্বাস নিতে দে। নাহলে কিন্তু আমি এখানে মাথা কুটবো বলে দিল। ও মা আরে কি হয়েছে এটাকে খুঁড়ো, এদিকে বলো। ওরা মেলো সে যে খুব ছটফট করছে গো, খুব ছটফট করছে। আরে কে ওই এই গানটিতে যে আছে, এই গানটিতে। আরে তোমার কথার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝবি নি তো, এই এখানকার ব্যথা কেউ বোঝেনি। তুমি বললে জালে আটকে পড়া পাখির মতো সে পাকা ঝাপটাচ্ছে মুক্ত হওয়ার জন্য। আরে হ্যাঁ, তারে যে ঘরে বন্দি করে রেখেছে। কে কারে বন্দি করে রেখেছে সেটা তো বলবে। আরে ওই রাকাল রে, রাকাল রে, রাকালের পাও ঘরে আটকে রেখেছে। ও রাকাল রে তার বাপ বন্দি করে রেখেছে বলে তোমার খুব কষ্ট হচ্ছে তাই তো? শুধু কে কষ্ট পাচ্ছে, দেখ গে যা, সে কেঁদে কেটে একেবারে চোখ ফুলিয়েছে। তাই তো আমি মারে বলতে এলুম, ও মা ওরে মুক্ত করে দে মা, ওরে মুক্ত করে দে। ও তুমি এমন করছো, রাকাল যেন তার বাপের বেটা নয় তোমার নিজের বেটা। ও মা তুই ওরে মুক্ত করে দে মা।